ময়না বাস স্ট্যান্ডে মা যমুনা ফার্নিচার নিয়ে এলো এক বিপুল সম্ভার। এখানে আপনি পাবেন সেগুন ও নিম কাঠের বক্স কাট সোফা, সোফা কাম বেড নিজস্ব কারখানায় তৈরি করা হয়, উন্নত মানের মেশিন পালিশ করা হয়। এখানে স্টিল আলমারি ও স্টিল খাট ও বিয়েবাড়ির আসবাবপত্র সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার উত্তম মান্না, মোবাইল 9932017090। এর আরেকটি শাখা রোহিত ফার্নিচার তমলুক কুদুম্বশান। এবার ময়না ব্লকে তৃণমূল কংগ্রেসে ভাঙন। ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা শ্রীকণ্ঠা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গৌতম গুরু শ্রীকণ্ঠা অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্যাডে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত মালাকারকে তার লিখিত পদত্যাগ পত্র পাঠালেন। প্রসঙ্গত, গৌতম কুমার গুরু প্রায় 22 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, 12 বছর ধরে শ্রীকণ্ঠা অঞ্চলের অঞ্চল সভাপতি ছিলেন। কেন এই পদত্যাগ? তাহলে কি তিনি বিজেপিতে যাচ্ছেন? শুভেন্দু অধিকারী সম্পর্কে তার কি সম্পর্ক? তার সঙ্গে আর কে কে তৃণমূল কংগ্রেস ছাড়লেন? গৌতমবাবু নিজে কি বললেন? আপনি বর্তমানে কি পদে আছেন? বর্তমানে আমি আছি শ্রীকণ্ঠা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং প্রশাসনিকভাবে পঞ্চায়েত সমিতির সদস্য এবং ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ। আপনি দল পদত্যাগের কেন সিদ্ধান্ত নিলেন? দল পদত্যাগের সিদ্ধান্ত এই কারণেই, দীর্ঘ 22 বছরের বেশি ধরে দলটা করছি এবং প্রায় 16 বছরেরও বেশি সময় ধরে অঞ্চল সভাপতির পদ নিযুক্ত হয়ে কাজ করছি। এখন বর্তমানে বিভিন্ন কারণে দলের সঙ্গে সম্পর্ক, যেহেতু আমার শুভেন্দু অধিকারীর সঙ্গে সম্পর্ক ভালো, সে কারণেই আমার দলের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পরেই আমার উপর দলের বিভিন্নভাবে একটা কটু নজরে আমাকে দল দেখছে। তাই নিম্ন নজরে দল দেখার আগে সবাই সভাপতি জানে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার ভক্তের সঙ্গে ভগবানের মতো সম্পর্ক, সে কারণেই তিনি আমার ভগবান, আমি তার ভক্ত হিসাবে। তো সেই হিসাবেই শুভেন্দু অধিকারীর সঙ্গে সম্পর্ক ভালো থাকার কারণেই ময়নার বিভিন্ন প্রান্তের নেতা সহ আমাকে SMS, অপমানজনক কথাবার্তা এবং শুভেন্দু বাবুর সম্পর্কে আমাকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা। তাই সে কারণেই স্বেচ্ছায় আমি দল থেকে পদত্যাগ করছি। তাহলে কি আপনি শুভেন্দুবাবুর সঙ্গে যোগ দিচ্ছেন বিজেপিতে? না, এখন সেরকম কোনো চিন্তাভাবনা করছি, সময় অপেক্ষা, যে সেরকম কোনো এখনও চিন্তাভাবনা নেই, আপাতত দল থেকেই পদত্যাগ করছি। আর আপনার যে অফিসিয়ালি কর্মাধ্যক্ষ পদ, ওটা নিয়ে কি বলছেন? ওটাও চিন্তাভাবনা আছে, যে এখনও সেটা চিন্তাভাবনা করিনি। তবে বর্তমানে এখন দল থেকে আমি অব্যাহতি চাইছি। মাননীয় ব্লক সুব্রত মালাকার মহোদয়, আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমি পদত্যাগ পাঠিয়ে দিচ্ছি। আর অন্যান্য যে ব্লকের প্রাথমিক স্তরে, যে আমি ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ, সেটাও আমি পদত্যাগ করছি পর্যন্ত। আর কে কে আছে আপনার সঙ্গে? আপনি একা না অন্য কে? সো কে কে আছে পরবর্তীকালে জানতে পারবেন, যে পদত্যাগ কে কে করবেন সেটা সময়ের অপেক্ষা। অনেকেই আছে, পরবর্তীকালে আপনারা থাকুন, জানতে পারবেন। জয়গুরু মেডিকেল বলয় পণ্ডা ময়না পূর্ব মেদিনীপুর আপনাদের সেবায় এখানে চেম্বার করছেন উড়িষ্যার কটক থেকে আগত বাত, ব্যথা, নার্ভ ও মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর সি দাস। চেম্বার করছেন প্রতি 15 দিন অন্তর বুধবার দুপুর 1টায়। বলয় পণ্ডাতে এই প্রথম মহিলা, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর রঙ্গন ভট্টাচার্য চেম্বার করছেন প্রতি সোমবার বিকেল 4:30। নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ তমলুক জেলা সদর হাসপাতালের ডক্টর সৌভিক গুহু চেম্বার করছেন প্রতি সোমবার সন্ধে 6টায়। গ্যাস্ট্রোএন্টারোলজি, সুগার, থাইরয়েড বিশেষজ্ঞ PG ও আমরি হাসপাতালের ডক্টর দেবার্গ মুখার্জি চেম্বার করছেন প্রতি রবিবার সন্ধে 7টায়। চর্ম, যৌন, কুষ্ঠ ও রূপচর্চা বিশেষজ্ঞ ডক্টর সুপ্রতিম কর্মকার চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার দুপুর 1টায়। চক্ষুরোগ বিশেষজ্ঞ শিবানন্দ নয়নালোক চক্ষু হাসপাতালের ডক্টর পল্লব দাস চেম্বার করছেন প্রতি বুধবার বিকেল 4:30। নাক, কান, গলা ও ক্যান্সার রোগ বিশেষজ্ঞ কলকাতার শিশুমঙ্গল হাসপাতালের ডক্টর অঞ্জন দাস চেম্বার করছেন প্রতি রবিবার সকাল 9টায়। আরএন টেগর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সের হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর অভিষেক সমাদ্দার চেম্বার করছেন প্রতি 15 দিন অন্তর রবিবার সকাল 11টায়। অস্থিরোগ বিশেষজ্ঞ দীঘা স্ট্রেট জেনারেল হাসপাতালের চিকিৎসক
ডক্টর পথিকৃত গুহ নিয়োগী চেম্বার করছেন প্রতি শুক্রবার সকাল 10:30টায়। দন্তরোগ বিশেষজ্ঞ বিডিএস ডক্টর সপ্তর্ষি দাস চেম্বার করছেন প্রতি সোম ও শুক্র সকাল 8:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত এবং রবিবার সকাল 10:00 থেকে দুপুর 2:00 পর্যন্ত। অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে দাঁতের চিকিৎসা করা হয়। বিশদ জানতে ফোন করুন 6297356956 এবং 9732696274। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933227739।